তোমার সাথে সংসার করার চেয়ে কাজের ছেলের সাথে সংসার করা অনেক ভালো। গরিব দুঃখী মানুষ বলে কোনো দাম নাই, যখন ইচ্ছে মতো যা মন চাই তাই করতেছে। আমি কি কাজ কম করি? প্রত্যেকটা জায়গায় আমার কাজ দিয়ে রাখতেছে, ঘরের কাজ বাইরের কাজ সব সময় কাজ করার তালে আছে, তারপর বলে একো কাজই হয় না, কাজই হয় না। আসলে কথা আছে না, হাজার খাটলে একো মন পাওয়া যাবে না, একো মন পাওয়া যাবে না। হাজার কষ্ট করলেও একো মন পাওয়া যাবে না। চাচি আপনি? কিসের চাচি? চাচা কোনে গেছে? বাদ দাও তো। জি না, আমি তো কাজ করতেছি, আমি তো কোনো অপরাধ করি নাই। আসো এখানে, আসো। কোথায়? আসো না, অনেক কাজ আছে। আসো। আপনি চাচি নিয়ে আমার আদর আছে, আমার লজ্জা করে না? এই আমাকে চাচির মতো লাগে না? আপনাকে চাচির মতো লাগে, কিন্তু চাচাতে চাচার মতো লাগে। চাচার খেয়ে তোমার চাচি, আপনার চাচি করি। তোমার বলাটাই সুবিধা ছিল না? আমার ভয় করে। আসো। আমার ভয় করতেছে। বসো না। ছাড়েন আপনি আমার, আমার ভয় করে। আচ্ছা কি দেখে ভয় তো আমার বলবা। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? কি হয়েছে তোমার? আমার সাথে এমন করেন গাছ, আজই আমার ভয় করতেছে। আবার চাচি বলো কে তুমি? আমার ভয় করে আপনি। আচ্ছা আচ্ছা, তোমার হাতটা দি। ভয় পাও কেন? না আমার, তোমার কিছু মনে চায় না? না আমার মনে অনেক কিছু চায়, কিন্তু সম্ভব না। আমি গরিব, আমার সাথে আপনাকে মিলবে না। দেখো গরিব দুই দিকে ভালোবাসা হয় না। এটা কি বলেন? চাচার বউ কোন দিন আমার সাথে প্রেম করতে পারে? আবার চাচা চাচা বলে, আমি কি বুড়ো হয়ে গেছি? আমি চলে যাই, আমার অনেক কাম আছে। না এটা কি করে রাখতে? আমার ছাড়ে না, আমার আমার শরম করে। তুই আমার সাথে কাজের ফুলালের তুলনা করস? অসভ্য, আমি তোরে কিজে করুম? তোরে আমি দুটা পিঠা করুম। বা খালি এবাজ দামি ফাইজ দামি করতে না করছি, এ আইব সে আইব, দুনিয়ার ঝামেলা করবো। এমনি মেজাজটা খারাপ করে দিছে। একবার ভাই আসবে, আবার চাচা আসবে, আবার এই আসবে, ওরে টাকা দাও, ওরে খাবার দাও, ওরে এইটা করো। এই এই কুকুর, এই কিভাবে সারাদিন খালি সিঁড়ি একটা মুছলে হইব? এই বেটা, এই এই হালার ভালা, তোর বেতন কি এই সিঁড়ি মশাল্লা দি? ব্যবহারটা ভালো করেন চাচা। এ তোরা কি ব্যবহার করুম? এই কিসের চাচা? এই থাপড়ে একদম গাল ফাড়াই দিব, তুই মানুষ নস? এই তুই খালি সিঁড়ি মুছলে হইব, এই যে ঘরের আশেপাশে যে ময়লা পড়ে গেছে এটি তোর বাপে সাফ করবো? হ্যাঁ আমার বোনাস দিবেন না, আমার বেতন ফাইজ দামি একদম কম করবি, ঠিক মতো কাম করবি, নাহলে ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করে দিব, বুঝছস? দেখেন আমরা গরিব বলে কটা পেটের আশায় তো কাম করে খাই। ও তোর গরিবের গোষ্ঠী গেলাই, কাম কর, একবারে ফিরে যাবো। বেয়াদব, শালার ঘরে কোনো শান্তি পাই না, বড় অত্যাচার, কাজের ফুলার অত্যাচার। আমি মাথা ঠিক নেই, কী যে করি, অশান্তিতে আছি। এখানে আসি একটু শান্তি খাওয়ার জন্য। দেখ মেয়েটা যদি আসে একটু শান্তি দে। হাই জানু। আরে আমার নাম তো জানু না? ও তোমরা, ও এখনকার তো মেয়েদের ডায়লগ এটা, জানু জানু টানু কয়। শুনো, তুমি অনেক ভালো, যখন খবর দিই চলে আসো। তাই? সত্যি সত্যি রাস্তাঘাটে মানুষও দেখবে এগুলো। শোনা, এগুলো সবাই দেখ না, না এগুলো সময়ের ব্যাপার। শোনো, দিনের বেলা এত কথা বলতে নাই, এটা আরেক সময় বলবো। দেখো সমস্যা কি? আচ্ছা চলো এখান থেকে চলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মরা রইল না কে? কি আমার চাই পাইলো না কে? আমি শেষ হইলাম না কে? ধ্বংস হইলাম না কে? কি হইছে? আল্লাহ তুমি ইমান দাও, তুমি রহমত নাজিল করো, নইলে মাসকারে পর্দা দাও। কি হইছে? তুমি কার কথা বলো, বুঝায় বলো। কি কমু মানে লজ্জায় কেমনে কই, বাজারে যাইতেছি, যাওয়ার সময় দেখি
একটা সেরি সুন্দর এষ্টু বেষ্টু চেহারা লম্বা লম্বা চুল কি সাপ্পা প্যান্ট পরছে বিয়া ডগ গেঞ্জি পিনছে কি দে মন যাইছে হেডার লাগে আল্লাহ কেমনে কই আমি পারুম না হেডার লাগে তুমি প্রেম করো দূরু কোন মই দিয়ে কোন মই যায় আমি কই এরকম ছেলে পেলে নাকি আমি প্রেম ভালোবাসা বুঝি না উইল আমার পছন্দ না আরে চাচা তুই কি করলি আমার মরণ হলো নাকি মানে বাপের মতো শ্রদ্ধা করতাম চাচার মতো কাকার মতো মুরুব্বি সালাম করতাম সকাল একবার দুপুর একবার বিকেল করতাম এই লোকে যে এই কাম করবো আমি বুঝারি নাই তোমার চাচা কেরা আপনার ভাবি আপনার দামাই কি বুইরাই এই কাম করছে কত কিছু করতে জানো প্রথমে এরকম ধরে দেখাই প্রথমে এরকম হাত ধরছে ধরে এরকম আঙ্গুল টিপাইছে তারপরে এরকম টিপাইতে 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 আমি আর যেতে পারবো না উপরে ও আরো উপরে গিয়ে চলে গেছে আর যে কত কিছু করেছে তার কোলে তার মাথা ইস আল্লাহ কেন যে মানুষ এই খারাপ কাজগুলো করে আল্লাহ আল্লাহ আমি এগুলো আমি করবো না আমি কের কাছে করবো না আমি কেন করবো এইসব কথা খবরদার আপনি কিন্তু করেন না আমি এ কথা করবো না আল্লাহ এদেরকে জ্ঞান দাও নয় ইমান দাও আমি কি জানি আমার কর কি দরকার আছে আমি এগুলো কমু কে চাষা মানুষ যা আমার চাই তাই করছে এটা আমার কর দরকার কি এই বাইরে কি ফুসুর ফাসুর করো এদিকে আসো তাড়াতাড়ি খাবার দাও মন মেজাজ খারাপ আছে কুকুরে বলছে তোমাকে এই কুকুর কাউকে ও সত্য বললেই তোমার গায়ে বাজ্জা যায় না না কে কইছে ঘটনাটা কে বলছে বললেই তো কে বলছে বলো না কাজের ছেলে দেখছে বাজারে গেছিল দেখছে তুমি একটা মেয়ের হাত এমনে ধরে এমনে এমনে করতেছো বুঝছো কাজের ছেলে এই সাহস কিভাবে পায় হ্যাঁ কাজের ছেলে তোমাকে এসব কথা বলে তোমার সাথে এই বাজে কথা বলে এই সাহস তাকে কে দিছে কুত্তা তুই কই ও মা ও বাবা গেছি রে বাবা শেষ হয়ে গেছি আমাকে আপন বলতে কেউ নাই রে ইডিয়েটার বাচ্চা দিনের মাঝে শুয়ে রেছস ঘটনা কি মাছ বসাব আমার খুব জ্বর আমার তো ডাক্তার দেখান কিসের ডাক্তার এই এই বাবা এই বাবা বাবা এই আর যদি কোনো সময় তোর শুয়ে রয়েছ তুই দেখবি আমরা গরিব বলে আমাকে আপন কেউ নাই আমি অসুস্থ কোন ডাক্তার দেব তা না হালা কি যারা না জানলো রে সালার রক্তটা বুড়া খারাস হালা তুই মর তোর উপরে কিয়ামত না দিল গজব না দিল আল্লাহ তুমি ওর উপরে ঠাড়া ফেলাও আমার মরার উপরে খারাপ গা কিসে কিসে তোর মাত বের কো আর হালার মতো কোনো কিছু জানি না তোর কি হয়েছে তুই এরকম করস কা কুয়াস কা পিড়াইছে আমি একটা আশায় আছি আশা তুই এই বাড়ির কাম করস তোর আবার কি এর আশা অনেক বড় আশা এত মারা মারছে তোর আরে খালি মার নাই ছাত্রীর ডাট ভাই গেল হালার বহালা বুঝা খারাস হালাই বুই রয়েছে গাই কি শক্তি এমন বাড়ি দেখ ক্যাকুত করে উঠছি এই জায়গা জায়গা এই বাড়িতে যা তুই যা ভাই আমি যাবো না আমি একটা আশায় আছি কি আশায় আছো আশাটা আমি আপনার কাছে কইতে পারি তবে আপনি কিন্তু কের কাছে কইবেন না কমুন আমি তুই কো আমারে আমার আশাটা হইলো একদিন ঘর মুছতে 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 জানালার কাছে গেছি হঠাৎ করে দিয়ে বিচ্ছে সিলিয়া সিলিয়া আস না এটা আমার ব্যথা সিলিয়া সিলির আওয়াজ জানালার কাছে কান দিলাম কান দিয়ে ভালো করে পাইতে শুনি
তুমুল ঝগড়া কার লগে এই জামাইয়ের বউ সাসা আর ভাবি আচ্ছা আচ্ছা তারপরে এই মারামারি মানে কাড়াকাড়ির অবস্থা এক বিষয় ঠাস করে মাতবর ভুকুয়ে বইলো আমি তোমার সাথে সংসার করার চাইতে হ্যাঁ ওই কাজের পোলার লগে সংসার করা অনেক ভালো কি কস তুই সেই জন্য আমি আশায় রইছি কবে মাতবর রে ছাইড়া দিব হ্যাঁ তারপরে আমারে নিয়ে সংসার করব আমারে সাসি মানে মাতবর বউ সাসি নাকি ভাবির মতো কম বয়স হে আমারে ডাক দে করে নিছে নিয়ে কাটের মধ্যে যাইতা দুছে কি কস তুই আমি শুইটা মুড়ে আইছি আমি খালি একটা কথা চিন্তা করছি যে দিন ওই মাতবর শেষ হইব সেই দিন আমি তার শর্তে রাজি হই এটাকে শর্তে রাজি হই তুই যে আশায় আছস আমার মনে হয় হালার মাতবর মরিব না তোর আশাও পূরণ হইব না আশা থাকিস না এবারে মরিস না ভাগ জান লইয়া বুঝছস আমি গেলাম ওষুধ খাইছি ওকে কথাটা ঠিক কইলো না ভুল কইলো